नमस्कार बंधुरा, फिर चले आज के एक नतून भिडियो नहीं। प्रथम जानी सकल दर्शक बंधु जरा पिकास गार्डन संगे जुक्त आज तक शुभ दीपावली और काली पुजोर अनेक अनेक शुभेच्छा। बड़ों के प्रणाम जानिए छोटोदेर प्रति आमार भालोबाशा के ज्ञापन करे आमी आजकेर ये भिडियो शुरू करछी। आजकेर ये भिडियो प्रधानत हबे जबा फुलेर उपरे। तुम्हारा भिडियोर प्रथम देखते पेले जे आमी किछु जबा फुलेर क्लिप्स तुम्हारे देखालाम, जे क्लिप्सगुलो होच्छे आमार निजेर बागाने जबा फुलेर। तो ये समय दाड़िये जेखाने एकटु वेदार चेन्ज होच्छे, जेखाने आगामी एक थेके दो मासेर मध्ये ठंडा ढोकार सम्भावना आछे, सेखाने दाड़िये आमरा आमादेर बागानेर पुणे भैराइटी होक, बेंगालोर भैराइटी होक बा तार संगे अमेरिकान भैराइटी होक, जे भैराइटी जबा गाछ आमादेर बागाने थाकुक ना केन, प्रत्येकटा जबा गाछके आमरा कि धरनेर खाबार प्रयोग करले प्रत्येकटा गाछ हेल्दी थाकबे एबं तार संगे प्रत्येकटा गाछेर कुड़ि पड़े जाबे ना एबं छोटो छोटो गाछे आमरा प्रचुर परिमाणे फुल पाबो। तो এই তথ্যটাকে জানতে হতে গেলে এবং শিখতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এর প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে জবা বাগানে যাদের দেশি জবা হোক, পুনে ভ্যারাইটি হোক বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা ফুল হোক, যেমন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার দেশি জবা এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর ফুটে আছে ফুলটা, দেখো কত সুন্দর, আয়তনও একদম পারফেক্ট এবং ফুলটা কিন্তু ফুটেছেও পারফেক্ট। এবার তার সঙ্গে কিন্তু ওগুলো যেমন দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু দেশি জবা এবং তার সঙ্গে ওখানে কিছু পুনে ভ্যারাইটি জবা আছে, তার সঙ্গে এখানেও আছে কিছু, এই দেখো সুন্দর ফুল ফুটে আছে। এবং তার সঙ্গে তোমাদের যদি দেখাই এগুলো যেমন বড় গাছ তোমরা দেখতে পাচ্ছ, ছোটো গাছে যেমন এটা দেখতে পাচ্ছ 8 ইঞ্চির টবে বসানো আছে, এই গাছে কি হারে কুড়ি ফুটেছে তা তোমরা দেখো প্রত্যেকটা। এই ফুল কিন্তু কালকে ফুটবে, এই কিন্তু একদম ফোটার জন্য রেডি হয়ে আছে। এবং তার সঙ্গে তোমরা যদি ভালো করে দেখো প্রত্যেকটা ডগাতে অসংখ্য কুড়িয়ে দেখো, প্রত্যেকটা ডগাতে একদম ভরপুর কুড়িতে একদম প্রচুর ভরে আছে এবং কোনো কুড়ি কিন্তু তোমরা মাথা দেখাতে পারবে না যে মাথা কিন্তু ড্রপিং হবে, কোনো মাথা কিন্তু হলুদ নেই, প্রত্যেকটা কিন্তু একদম পরিপক্ক এবং একদম ফোটার জন্য কিন্তু রেডি হয়ে আছে। তো এরকম ছোটো গাছে এরকম প্রচুর পরিমাণে কুড়ি যদি পেতে হয় তাহলে কি কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিছু খাবার গাছকে দিতে হবে এবং গাছকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই যে কী ধরনের খাবার আমরা জবা গাছে এই সময় প্রয়োগ করলে পরে এত ভালো ভালো কুড়ির সঙ্গে সঙ্গে আমাদের বাগানে এরকম ভরপুর ফুল আমরা দেখতে পাবো। বন্ধুরা, ছোটো ছোটো 8 থেকে 10 ইঞ্চির টবে, যেমন এই গাছটা দেখতে পাচ্ছ আমার এটা 8 ইঞ্চি টবে বসানো আছে, এরকম একটা ছোট্ট গাছে যদি এরকম অসংখ্য সংখ্যায় যদি আমরা কুড়ি দেখতে পাই, তার সঙ্গে ফুল দেখতে পাই, তার জন্য আমাদেরকে যে খাবারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে তিন ধরনের খাবার। আমি মেনলি তিন ধরনের খাবারই আমার গাছকে প্রোভাইড করে থাকি, এর বাইরে কিন্তু কোনো ধরনের খাবার আমি কিন্তু গাছে প্রয়োগ করি না, কোনো এক্সট্রা ভিটামিন বা তার সঙ্গে এক্সট্রা কোনো খাবার আমি কিন্তু এগুলো কোনো কিছুই ব্যবহার করি না। এই তিনটে খাবার মূলত আমি ক্রমাগতভাবে আমার গাছগুলোতে প্রোভাইড করে থাকি। তো কী তিনটে খাবার চলো আমরা দেখি, খাবারের কথাটা তোমাদেরকে বলবো। এই প্রথম খাবারটা হচ্ছে আমাদের মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশও বাংলা চলতি ভাষায় বলে থাকি। এই পটাশ কী কাজ করে, এই পটাশ কাজ যেটা করে সেটা হচ্ছে একটা গাছের এরকম একটা ছোটো আয়তনের জবা গাছের কুড়ি আসতে সাহায্য করে। গাছে যদি আমরা পটাশের যোগান দিই তাহলে কি হবে, তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এরকম ছোট ছোট গাছে আমরা এরকম অসংখ্য পরিমাণে দেখব যে নতুন ডগার মধ্যে কুড়ি আসতে শুরু করেছে। তার সঙ্গে আরেকটা ফল কী দেখতে পাবো, তার সঙ্গে দেখতে পাবো আমরা যেটা সেটা হচ্ছে গাছের ফুলের আয়তন। অনেক সময় হয় কি পটাশের অভাবে গাছে কিন্তু এই ফুলের কিন্তু পরিপক্ক স্ট্রাকচার তৈরি হয় না, ফুল কিন্তু কোনো সময় দেখবে এরকম মুরছিয়ে থাকে, কোনো সময় দেখবে এরকম জড়ল হয়ে থাকে, ভালোভাবে ফুটে না। এই ভালোভাবে ফুলের আয়তনকে বৃদ্ধি করার জন্য বা ফুলের একটা ভালো স্ট্রাকচার দেখার জন্য যাতে সে ভালোভাবে ফুটে, তার জন্য কিন্তু আমরা যদি গাছের মধ্যে পটাশের যোগান দিয়ে মাসে একবার করে এরকম 8 ইঞ্চি টবের জন্য যদি আমরা 1 চামচ, মানে এরকম যে এই যে টব দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু 8 ইঞ্চি আয়তনের, তো এরকম টবের জন্য যদি আমরা এরকম 1 চামচ আমরা যদি টবের ধার বরাবর প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অবশ্যই এরকম ছোটো ছোটো গাছে যেমন দেখতে পাচ্ছ এর ডগাতেও কুড়ি আছে, তার পাশাপাশি এই গাছে দেখো, এই গাছে তো একদম পুরো কুড়িতে ভর্তি হয়ে গেছে, ওই গাছগুলো তো পরিপক্ক ফুল ফুটে আছে। তো এরকম ছোটো ছোটো গাছে যদি আমাদেরকে প্রচুর পরিমাণে কুড়ি দেখতে হয়, সেই কুড়ি যাতে ড্রপ না হয়ে যায়, এরকম ভালো পরিমাণের সাইজের ফুল ফোটে, তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে মাসে একবার করে এই পটাশের যোগান দিতে হবে। কিন্তু এখানেও অনেক বাগান বন্ধুরা বলতে পারো যে আমরা রাসায়নিক পটাশ ব্যবহার না করে যদি আমরা জৈব পটাশ ব্যবহার করি, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কলার খোসা,
আমরা যদি কলার খোসাকে শুকনো করে নিয়ে তার ছোকলাটাকে শুকনো করে সেটাকে যদি গুঁড়ো করে টবের মাটিতে প্রয়োগ করি সেটাও হবে, বা কলার খোসাকে 7-8 দিন জলে ডুবিয়ে রেখে সে জলটা কিন্তু আমরা 1 কাপ করে যদি এরকম টবে ব্যবহৃত করি তাও কিন্তু গাছ কিন্তু পটাশের যোগান পাবে। তো প্রথম খাবার হিসাবে অবশ্যই এই পটাশটাকে কিন্তু গাছে তোমরা যোগান দেবে। দ্বিতীয় যে খাবারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গাছের আরেকটা প্রবলেমের জন্য। আমরা কিন্তু গাছে এরকম সুন্দর ফুল দেখতে পাই, ভালো ফুলের সাইজও হয়, কিন্তু তার সঙ্গে যে প্রবলেমটা আমরা দেখতে পাই, অনেক সময় দেখবে গাছের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন পাতা হলুদ হয়ে পড়ে। তার সঙ্গে আরেকটা প্রবলেম যেটা, গাছের যে এই কুঁড়ি আসে, এই কুঁড়িগুলো অনেক সময় এই ডগাগুলো হলদে হয়ে পড়ে যায়। তো গাছের এই প্রবলেমের জন্য, কারণ আমরা সকলেই জানি জবা গাছ কিন্তু একটু খুব সেন্সিটিভ গাছ, এখন যেমন দেখতে পাচ্ছ তোমরা আকাশ মেঘলা হয়ে আছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ঠান্ডা ধরতে শুরু করবে। তো এই যে একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার চলছে, এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমরা বেশিরভাগ সময় এরকম প্রবলেমটা দেখতে পাবো, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, তার সঙ্গে কুঁড়ি পড়ে যাওয়া। তো এই সময় কিন্তু যখন ওয়েদার চেঞ্জ হয় সেই সময়টাতে যদি আমরা জবা গাছগুলোর মধ্যে যদি আমরা 1 চামচ করে, এটা কি বলতো, এটা হচ্ছে এপসম সল্ট, যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে থাকি। তো এই ম্যাগনেসিয়াম সালফেট যদি আমরা এরকম 1 চামচ করে আমরা এই 8-10 ইঞ্চি টপগুলোর জন্য ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবো গাছের পাতা যেমন হলুদ হবে না, ম্যাগনেসিয়ামের প্রবলেম হবে না, তার সঙ্গে ফুলও ভালো পড়বে, তার সঙ্গে কিন্তু এই কড়িগুলো কিন্তু ঝরে পড়বে না, গাছে আমরা ভালো পরিমাণে ফুল দেখতে পাবো। যেমন আমার বাগানে তোমরা অবশ্যই দেখতে পাবো, আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে হোক, ফেসবুক প্রোফাইলের মাধ্যমে হোক, আমি ছবি আপলোড করে থাকি যে প্রতিনিয়ত কিন্তু আমার বাগানে কম বেশি কিন্তু ফুল ফোটে এবং ভালোভাবে ফুল ফোটে। তো সারা বছর ধরে যদি জবা গাছে ভালো ফুল পেতে হয়, এই দ্বিতীয় খাবার যেটা আমি তোমাদেরকে বললাম যে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাসে 1 বার করে গাছে ব্যবহৃত করতে হবে। বন্ধুরা, তৃতীয় যে খাবারটা আমরা ব্যবহৃত করব সেটা গাছের হেলথের জন্য। আমরা যদি এরকম একদম সবুজ টকটকে পাতা দেখতেই পাচ্ছ গাছের কালার, তার পাতার কালার, এবং তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি ফুটে আছে, এবং গাছের বৃদ্ধি এটা দেখতে পাচ্ছ 15 ইঞ্চির টপ, এবং গাছটা দেখো কত ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এখানে কিছু আমার বড় গাছ আছে, এগুলো কিন্তু 2-3 বছরের পুরনো। দেখতে পাচ্ছ এখানে একটি গাছ আছে, কত সুন্দর স্ট্রাকচার হয়েছে, এবং দেখো ফুলও ফুটে আছে। তো এত ভালো গাছ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু শুধু আমাদের পটাশ এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, এই দুটো ব্যবহার করলে কিন্তু হবে না, আমাদেরকে আরেকটা খাবার ব্যবহৃত করতে হবে। তো সেই খাবারটা কি? সেই খাবারটা হলো এই সর্ষের খোল। সর্ষের খোলে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন গোবর সার বলো, বিভিন্ন কম্পোস্ট কিন্তু গাছে পরিপক্কভাবে দিতে পারি না। তো গাছে পরিপক্কভাবে নাইট্রোজেনের যোগান না দিলে কিন্তু গাছের এত ভালো বৃদ্ধি হবে না, এরকম সুন্দর কিন্তু গাছের কালারও হবে না, গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাবে। আর গাছের বৃদ্ধি থমকে গেলে কিন্তু কোনো গাছে খাবার প্রোভাইড করলেও এত ভালো ফুল কিন্তু আমরা কখনোই দেখতে পাবো না। তার জন্য কী করতে হবে, আমরা যদি বিভিন্ন পাত্রের মধ্যে যদি এরকম সর্ষের খোলটাকে ভিজিয়ে রাখি, এবং সেই সর্ষের খোলটা 8-10 দিন ভেজানোর পর যে ঘোলটা তৈরি হবে, এই ঘোলটা যদি আমরা 1 কাপ করে প্রত্যেকটা টবের মধ্যে যদি সপ্তাহে 1 বার করে দিতে পারি, তাহলে কিন্তু গাছের কিন্তু আর কোনো খাবারের দরকার পড়বে না বৃদ্ধির জন্য। কোনো কম্পোস্ট আমাদের দেওয়ার দরকার নেই, কোনো মাল্টিভিটামিন আমাদেরকে বাইরে থেকে গাছকে প্রোভাইড করানোর কোনো দরকার নেই। আমরা সপ্তাহে 1 বার করে এই সর্ষের খোলটাকে অবশ্যই অবশ্যই গাছে ব্যবহৃত। বন্ধুরা, মূলত এটাই ছিল আজকের ভিডিও, যে আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার চলছে, সামনে শীতের আগমন হতে শুরু করেছে, সেই সময় দাঁড়িয়ে আমরা জবা বাগানগুলোতে বা আমাদের পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, যে ভ্যারাইটি জবা থাকুক, সেই গাছে কী খাবার এখন প্রদান করব, এরকম ছোট ছোট গাছে অসংখ্য পরিমাণে ফুল দেখার জন্য, এবং কোনো গাছে যাতে ভালোভাবে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিটাকে যাতে থমকে না যায়, গাছের ভালো বৃদ্ধির জন্য আমরা কী খাবার প্রয়োগ করব। তো এই তিনটে খাবার, যেটা একটা হচ্ছে লাল পটাশ, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এবং আরেকটা হচ্ছে আমাদের সর্ষের খোল, এই তিনটে খাবার যদি আমরা ক্রমাগত হারে যদি আমাদের এই জবা বাগানগুলোতে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু এরকম প্রচুর তোমাদের বাগানেও ফুল ফুটবে, কোনো কড়ি ড্রপ হবে না, এবং তার সঙ্গে কিন্তু গাছের ফুলের আয়তনও খুব ভালো হবে। তো অবশ্যই এই খাবারটা তোমরা দেখে শুনে গাছকে প্রয়োগ করবে, তাতে কিন্তু প্রত্যেকটা জবা বাগান কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের তৈরি হবে, যেমন আমার বাগান তোমরা দেখতে পাচ্ছ। এবং ক্রমাগত কিন্তু আমি জবা ফুলের আপডেট দিই তোমাদেরকে, যে জবা গাছে কীভাবে ফুল ফোটাতে হবে এবং ভালো ফুল পাওয়ার জন্য কী কী খাবারের ওপর আমাদেরকে ডিপেন্ডেবল থাকতে হবে। তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসে দিতে থাকো। তার সঙ্গে আরেকটা কথা বলার, যে আজ দীপাবলি, আজ আলোর উৎসব, এবং এই আলোর উৎসবে কিন্তু আমরা সবাই নিজেকে রাঙিয়ে তুলব, তার পাশাপাশি কিন্তু আমরা সেফটি মেজার্সটাকে অবশ্যই খেয়াল রাখবো। আমরা কখনোই কোনো বাচ্চা, আমাদের বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে, তাদের হাতে কখনোই ফটকা দেবো না,
খরচাটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা সেই টাকাটা অন্য কোনো ভালো কাজে খরচা করব এবং তার সঙ্গে আমাদের আশেপাশে যাতে পরিবেশ নোংরা না হয় এবং যত রকমের আমাদের আশেপাশে পশু পাখি আছে তাদের ভালো ব্যবস্থার জন্য, তাদের ভালো জীবনযাপনের জন্য কিন্তু কখনোই আমরা ফটকাটাকে ব্যবহৃত করব না তাদের ক্ষেত্রে। বা কুকুর, যারা যে সমস্ত রাস্তার মধ্যে কুকুর থাকে, আমাদের বাড়িতে পোষ্য কুকুর থাকে, তাদেরকেও কিন্তু এই ফটকার আওয়াজে আমরা ভয়ভূত করব না। এই জিনিসটা অবশ্যই তোমরা এই দীপাবলিতে খেয়াল রাখবে। এবং এইখানেই আজ আমি এই ভিডিওটাকে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে, আরও নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।